শিরক করলে আল্লাহর মানের হানি হয়, তাকে অপমান করা হয়, আল্লাহকে আল্লাহকে খাটো করা হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠল। আমি বললাম ঠিক বলেছি, তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন, টিকটিকি কিভাবে জানলো? তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম? আল্লাহর সমান করে দিলাম। তা আল্লাহর মানের হানি হলো? ছি 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 ছি, তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে, অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি, ওর কি দাম আছে? এর নাম হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক পাওয়ারফুল, এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুইটা কাজ করতে পারে, একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে, আর একসাথে অতীতের স্বপ্নে কি কি করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। আর খুব ক্ষমতা বিচারের মাঠে, শুধু খালি শিরক যদি না থাকে সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শিরক, অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান চলাফেরা বাড়ি ঘর মা চাচি সব শিরকে ডুবে আছে। এখানে আরো বেশি, এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত পাশে যমুনা, এই গ্রামের মা চাচিরা সন্ধ্যা আসলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালাই, সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে, বাতি জ্বালে, সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা, এটা হিন্দুদের কাজ। চাঁপাইনবাবগঞ্জের শিরক, তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এ কথা বললে শিরক হয়, হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এ কথা বললে শিরক হয়, জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এ কথা বললে শিরক হয়, পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মা মন খারাপ করে এমন কিছু মনে করলে শিরক হয়। শুনুন, চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে, আপনার মা কুলাতে, কুলা বুঝেন কি, কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দড়ি এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে সর কুলাতে পা দিতে হয়, এই যে আপনার মা শিরক করলেন, কুলাতে পা দিতে হয় না কেন? আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে কাজটা করছি বিরক্ত করিস না, সর এখান থেকে তোরা বিরক্ত করছিস না আমাকে, এটা বলতে পারে। তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে কুলাতে পা দিতে হয়, বুঝাতে পারি না মনে হয়। চাঁপাই নবঙ্গে শিরক, রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে আতর ঘরে, তো রাতে বের হবে পেশাব পায়খানায়, তখন বলছে লহা হাতে করে বের হও নাহলে চোরা চন্নি পাখি ধরবে বাচ্চাকে। এটা চাঁপাই নবঙ্গে বলছে, টাঙ্গাইলের আমি জানি না, তবে টাঙ্গাইলে বেশি হবে, কথাই কথাই মানে পায়ে পায়ে কথাই কথায় শিরক, শিরকে ডুবে আছে টাঙ্গাইল পাড়ায় বরিশালের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি। আপনারা এইসব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন? আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাই নবাবগঞ্জের কাছাকাছি, সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না, এ এলাকাতে শিরক বেশি। আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, এসি গাড়িতে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে বা আলু দেওয়া হলো, এই চলে শোনো তুমি আলু দিলে কেন? তো বলছে আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, এর নাম শিরক। যে কোনো দিবস পালন করলে শিরক হবে। আপনার ছেলেটার জন্মদিন আজকে, সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন কেন, এখানে কি আছে বলেন তো, আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে, বলে স্বাদ লাগে না, এই জন্যই শিরক। বুঝতে পারেননি কথা, এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না, এটা অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য, বিদাত হলো ইবাদত, মানুষের ধারণাই মাগরিবের পরে ছয় রেকাত সন্নাত সালাত আদায় করলে বারো বছরের নেকি হবে, এ আশায় সন্নাত পড়া বিদাত। শুনুন, দুরুদে ইব্রাহিম ছাড়া আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরুদ রাসুলের দুরুদ নয়, এই দুরুদের নাম হলো বিদাত। মানুষটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কেন ওইও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জান্নাতে চলে গেছে। আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না, তার নাম হলো বিদাত। মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন, কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন, তার নাম বিদাত। এখন তাকে গোসল দিবেন, ওযু দিয়ে গোসল দিবেন, কথা শেষ।
এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, তো তোমার মায়া তখন কোথায় গেছিল? ও তো মারা গেছে, এখানে আর কোনো বিধান চলবে না, নখ কাটা যাবে না, গোপ ছোট করা যাবে না, এ এখন ওই পারে চলে গেছে, আর এই পারে না, এখানে কোনো বিধান চালু হবে না, শুধুমাত্র অজু দিয়ে গোসল হবে। কিন্তু আপনি কেন পেট চাপে পেশাব পায়খানা বের করলেন, কেন তাকে উঠালেন, কেন তাকে বসালেন, কেন তার গোপ পরিষ্কার করলেন, কেন তার নখ খাটো করলেন, সব বিদাত। আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময় যে কত পাপ আছে বিদাত, আল্লাহ ভালো জানে। বুবু বুবু করে কি যে করে তার আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে, আপনি বাস অজু দিয়ে গোসল দিবেন, হাত দুটো ভিজিয়ে আহা কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে হাত দুটো ভিজিয়ে মুখ একটু কুলি দেখাবেন, নাকে একটু পানি দেখাবেন, মুখটা ধুয়ে দেবেন, তারপর কোনো পর্যন্ত ধুয়ে ফেলবেন, তারপর মাসা করাবেন, তারপর পা ধুয়ে ফেলবেন, তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন, বাম কাতে ডান কাত ধুইতে হবে, পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে তিনবার পরিষ্কার করবেন, ধুয়ে পরিষ্কার করে দিয়ে গাও মুছে দিয়ে তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশ উঠিয়ে দিয়ে ডান একটা বাঁ উঠিয়ে দিতে হবে, আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে, এরপরে জানা যা। গোসলের সময় এই বলিও বুবু, সেই বলিও বুবু, এই করো বুবু, সেই করো বুবু, সব হারাম, সবই বেদাত। এখন লাশ নিয়ে যেতে হবে, তো কাঁধ পরিবর্তন করতে হবে, তিনবার নামাতে হবে, সব হারাম, সব বেদাত। কেউ আগে যেতে পাবে না, কেউ আগে বসতে পাবে না, সব বেদাত। এবার লাশটা ঢোঁকাতে হবে যেদিকে পা থাকে সেদিকে, সেদিক থেকে। তাহলে কোন দিক থেকে ঢোঁকাতে হবে? দক্ষিণ দিক থেকে। তা আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধা মতো ঢুকিয়ে দেয়, সুবিধা মতো ঢুকে দেখুন কি করব বলেন, সব বেদাত। একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে, দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহ আলামিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে, পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখতে হবে, মুখখান ডান দিকে করে দিয়ে বলছে ঠিক হয়ে গেছে, আমরা তোর বুকের উপরে হাত বেঁধে দেওয়া যায় নামাজি, এই পাশে হাত রাখতে হবে, এখানে নয়, এর উদ্দেশ্য খারাপ। তিন অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থায়, বিসমিল্লা বলে মিনহা কালাক নাকম চলবে না, বিসমিল্লা দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা হয়ে তিন জলে মাটি দিবে। অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে ছয়া নিয়ে দিল, নাউজবিল্লাহ জালে, এর নাম বিদাত। কত কি যে করলো, পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন, মান রব্ব রব্বি আল্লাহ, মৌলানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর, তারপরে আপনার পানি ছিটে যদি ধুলো উড়ে তাহলে পানি ছিটাবেন, তাছাড়া ছিটাতে পাবেন না, তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না, ওই হাদিস সাময়িক ব্যাপার, ওইটা সুন্নাত নয়, এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না, যেই বাড়িতে মরা মরেছে সে বাড়িতে তিন দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না, এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে, জানাজার পরে ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে, তিন দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না, বলে যারা ঢাকা থেকে এসেছে, ঢাকা থেকে এসে যারা টাঙ্গাইলে হোটেল এসে এখানে খাবে না, কেমন দেখায় মেহমান মানুষ, মেহমান মানে খেতে দিতে হবে না, তার নাম মেহমান, আজকে ওকে খেতে দিতে হবে না, এ বাড়িতে তার নামই হচ্ছে জানাজা, তারই নামই শোক পালন, আমি বুঝাতে পারি না, মানে সম্পূর্ণ উল্টে গেছে, ওকে নাকি খাওয়াতে হবে, চার দিনের দিন গরু জবাই করে খাওয়ালেন, নাম শেরেক, গরু জবাই করে যে খাওয়ালেন, তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন, যেটা ওর নাম সাদকা, আর সাদকা কাকে বলে জানেন, মানুষের ময়লা, সাদকা হচ্ছে কিসের ময়লা, মানুষের ময়লা। তো তোমার চাচা যে এসেছে, ও যে ঢাকায় আছে, গাড়ি নিয়েছে, ধনী মানুষ, তো মানুষের ময়লা খাবে কি করে, এটা যে হারাম তার জন্য। হোসেন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছিল, আমার সাওয়ারটা তুমি জানো না যে এটা সাদকা, সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম, এটা মানুষের ময়লা, এটা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম, এর নাম মানুষের ময়লা। আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরিব হকেরে খাওয়িয়ে দিলে, ধর্ম পাগল হয়ে গেছে। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মসজিদের পাশে কবর হলে কি হবে, আর কবরের শাস্তি হবে না, তখন বলা হয় যে তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিন। আমি নজরুল ইসলামের মানের হানি করিনি, সিলেট
কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছে। যখন সিলেট কোর্টে উঠলাম তখন জজ আমাকে বললেন, আপনি কি পিএসটিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম, 5,000 কোটি টাকার মামলা। আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি। রবি ঠাকুর যত বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলি যত সবসময় বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তখন বলছি তোর বাপের আকাশ, আকাশ তো আল্লাহর, তা আমি এত তো মানের হানি করিনি, ও বুঝতে ভুল করেছে, বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে। তো যাই হোক, মামলা করেছে, মামলা টিকে নিয়ে আল্লাহ তুমি মাফ করো। এদেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে, সাবধান। শিরক ছাড়া যে কোনো পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা পাওয়া যাবে ইনশাল্লাহ। সম্মানিত দিনই ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফে ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফে তেঘরা। প্রশ্নের উত্তরগুলো শুনে যান হুজুর। আসসালামু আলাইকুম। কয়েকটা জিজ্ঞাসা, মহিলাদের সালাতে কি একামত আছে? জি আছে, একামত ইবাদত, কাজে মহিলাকে একামত দিতে হবে। মহিলারা যৌথভাবে তালিম করতে পারবে কি? নিজের বাড়িতে পারবে, এ থানা ওই থানা, এই জেলা ওই জেলা, এই গ্রাম এই গ্রাম চলবে না, বাড়ি থেকে কোথাও যেতে পাবে না, নিজের বাড়িতে তালিম দিবে। তবে মিথ্যা কথা হয় না যেন, আবার ফের সব কথায় বোখারিতে আছে বুবুর, এটা যেন হয় না। এই যে উপদেশ বই, কে বড় ক্ষতিগ্রস্ত বই, এই বইগুলো ওই মহিলাদের সামনে পড়ে শোনাবে তাহলে হবে। সপ্তম দিন পার হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর আকিকা করা যাবে কি? 7 দিনের পরে কোনো আকিকা নেই, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা নেই, যে যাই বলুক 7 দিন পার হলে কোনো আকিকা নেই, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টি নাম আছে তা কি সকাল সন্ধ্যায় পড়া যাবে? পড়া যেতে পারে, সমস্যা নেই, পড়তে পারে। হাইজ হওয়ার সময় কি কোরআন স্পর্শ করে পড়া যাবে? জি যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি তওয়াব ব্যতীত সালাত ব্যতীত সব করো, তার মানে কোরআন মাজিদও পড়ো, তাসবিহ তাহলিল জিকির আজকার করো। ওই সালাতের উপরে বই আছে একটা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেখেন এই বইটা নেন। ওই মহিলারা ঋত অবস্থায় কোরআন মাজিদ পড়তে পারবে, তার 7টা দলিল দেওয়া আছে ধারাবাহিক। জি, জীবন বীমা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এই চাকরি এবং বীমা করা জায়েজ কি? জায়েজ? জি না, এগুলো একটা জায়েজ নাই, সব বিদাত, সব সুদ যুক্ত, সুদ মুক্ত নয়, এসব কিছু করা যাবে না। যে ইমাম ব্যাংকে টাকা রেখে মুনাফা খায় তার পিছনে সলাত আদায় করা যাবে কি? আপনার সলাত হবে, ওই ইমামের হবে না। কাজে আপনারা ইমাম পরিবর্তন করেন, যতদিন না করেছেন ততদিন তার পিছনে সলাত আদায় করেন। আল্লাহ নবী এভাবে বলেছেন, ইমামের হবে না আপনার হবে। আর এটা সুদ, এটা উনি খেতে পারেন না। সালাতে দাঁড়ানোর পর মুখে নিয়ত পড়া, নয় তো অন পড়া, আর বা রাকাতিন, এগুলো এগুলো বিদাত, বড় পাপ। মুখে নিয়ত পড়া যাবে না, নিয়তের উচ্চারণ নেই। বিবাহে উকিল দেওয়া কি ঠিক? বিবাহে উকিল দেওয়া হারাম, বিবাহে উকিল দেওয়া নাজায়েজ। সবে বারাতের রাতে করণীয় ইবাদত কি? সবে বারাতি নাই, সব মানে রাত আর বারাত মানে মুক্তি, একটা ফার্সি আর একটা আরবি, দুইটা মিলে পাগল হয়ে গেছে, 15 শামানি নাই, সবে বারাতি নাই। আজ থেকে সিয়াম শুরু হবে, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা বিদাত। মোনাজাতের অনেক হাদিস আছে, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে দোয়া করবেন। নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, এসব জায়গায় ঈদগাহে সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। পীর কি ধরতে হবে? জি না, পীর ধরা যাবে না, পীর ধরা ভুল, তাহলে ভুল পথে চলে যাবেন।
আমাদের দেশে প্রচলিত এনজিও ব্যবসা কি জায়েজ না হারাম? ছেলের খোদাই মুসলমানি হইলে ছেলেকে মুসলমানি করাইতে হবে কি হবে না? যা হয়ে গেছে গেছে, জরুরি কিছু নয়। হুজুরা আমার কিছু প্রশ্ন আছে। স্ত্রী কি শুধু স্বামীর সেবার জন্য, স্বামী কি স্ত্রীর জন্য নয়, স্বামী স্ত্রীর জন্য? স্ত্রীর যেটা প্রয়োজন সেটা স্বামী করবে, স্বামীর যেটা প্রয়োজন সেটা স্ত্রী করবে। উভয়কে উভয়ের পোশাক বলা হয়েছে, আল্লাহ উভয়কে উভয়ের পোশাক বলেছে, একজন আর একজনের সুবিধাই থাকবে। ধূমপান করে বাদ দেই, আবার করে, আবার বাদ দে, চেষ্টা করুক, ছাড়তে পারলেই ভালো হবে। বন্ধু বেগানা পুরুষ সব সময় সাথে নিয়ে আমার অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করে আর আমাকে বলে পর্দা করতে, এটা নোংরামি। স্বামী বা কোনো লোক অপর কোনো পুরুষকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পাবেন, এটা হারাম। যে পুরুষ রাতের 11-12টা পর্যন্ত বাড়ির বাহিরে থাকে, কিছু বললে বলে কি আমি সবার চেয়ে ভালো, শয়তান। সবার চেয়ে ভালো মানে অন্যায় করে, শয়তানি করে সবার চেয়ে ভালো, কিসের কথা? রাত 12টা পর্যন্ত ঘুরো তুমি, তোমার স্বভাবই খারাপ, আবার তুমি বলছো আমি সবার চেয়ে ভালো, বল হিসাব। শুক্রিয়া আমার দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, মসজিদে কিছু দান করার।